আসসালামু আলাইকুম। প্রভাতী ও দিবাশাকার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আলাউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়টি নিয়ে। আমি আশা করছি গতকাল অনুষ্ঠিতব্য অনলাইন ক্লাসটিতে তোমরা সবাই অংশগ্রহণ করেছ এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো সবাই সম্পন্ন করেছ। যারা বাড়ির কাজ সম্পন্ন করেছ তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যারা এখনো সম্পন্ন করনি তারা আজকের ক্লাসের বাড়ির কাজ সহ গুটি বাড়ির কাজ আগামী দিনের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবে সম্পন্ন করেছ কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দ্বিতীয় সাময়িক সিলেবাসের দ্বাদশ অধ্যায় অর্থাৎ মহাকাশ ও উপগ্রহ অধ্যায়টি নিয়ে। মূল পাঠে প্রবেশ করার আগে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নাম, শ্রেণী, শাখা, রোল কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও তোমরা কে কে আছো আজকে আমাদের সাথে এই মুহূর্তে অনলাইন ক্লাসটিতে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, যেটি একটি বৃহৎ অধ্যায়। আজকে আমরা তুলনামূলক ছোট একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখান থেকে বহুনির্বাচনী প্রশ্ন এবং ছোট প্রশ্ন বেশি আসে এবং হাতে গোনা কয়েকটি সৃজনশীল প্রশ্ন আসে, যেগুলো তোমরা এই ক্লাসটি ভালোভাবে ফলো করলে সবাই আশা করি লিখতে পারবে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে মহাকাশ, মহাবিশ্ব, প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহ। শুরুতে আমরা আলোচনা করি মহাকাশ নিয়ে। এখানে আমরা জানবো মহাকাশ কাকে বলে, মহাকাশের শুরু কোথা থেকে এবং মহাকাশের শেষ কোথায়। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে। পৃথিবীর মতো এর বায়ুমণ্ডলও মহাকাশে ঘুরছে, এজন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয় না। আই রিপিট, বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয় না। এটি একটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন। বায়ুমণ্ডলকে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে এবং 160 কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। মনে রাখতে হবে মহাকাশের কোনো শেষ নেই। একসময় মানুষ ধারণা করত সর্বোচ্চ দূরত্বে যে তারাটি দেখা যায় সেটি হয়তো মহাকাশের শেষ, প্রকৃতপক্ষে তা সঠিক নয়। এবার আমরা আসি মহাবিশ্ব সম্পর্কে। এই সৃষ্টি জগতের যা কিছু আছে তার সবকিছু নিয়েই মহাবিশ্ব। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়েই আমাদের মহাবিশ্ব। এবার আমরা জেনে নেই গ্যালাক্সি কাকে বলে। মহাশূন্যের বা মহাবিশ্বের যে সকল অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। গ্যালাক্সি হল গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল। আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থান করছে তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। একে আকাশ গঙ্গা নামেও ডাকা হয়ে থাকে। গ্যালাক্সি নক্ষত্রগুলোকে খুব কাছাকাছি মনে হলেও আসলে তা নয়, এরা পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটি মানে আমাদের যে সৌরজগৎ আছে, আমাদের সৌরজগতের প্রধান নক্ষত্র হচ্ছে সূর্য। এই সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে আলফা সেন্টারি। তো এদের দূরত্ব সম্পর্কে আমাদের একটু ধারণা দেওয়া যায়। আমরা জানি আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এখন আমরা জেনে নেই আলোক বর্ষ কাকে বলে। এই গতিতে অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো পথ পরিভ্রমণ করে তাহলে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারবে তাকে বলা হয় 1 আলোক বর্ষ। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টারিতে আলো পৌঁছতে সময় লাগে 4 বছর বা 4 আলোক বর্ষ। বুঝতে পারছো তোমরা ঠিক কতটা দূরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র অর্থাৎ সূর্যের সবচেয়ে
নিকটবর্তী নক্ষত্র। এবার আসি আমরা পর রাশি। নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এদের সবারই আলো ও উত্তাপ থাকে। মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল, নীল, হলুদ এই তিন বর্ণে ভাগ করা হয়। লাল নক্ষত্রগুলো হচ্ছে অতি বৃহৎ নক্ষত্র, হলুদ নক্ষত্রগুলো হচ্ছে মাঝারি নক্ষত্র এবং নীলগুলো হচ্ছে ছোট নক্ষত্র। এবার আমরা আসি বিগ ব্যাং তত্ত্ব নিয়ে। পৃথিবীর সৃষ্টি সম্পর্কে সবচাইতে পৃথিবী না মহাশূন্যের সৃষ্টি সম্পর্কে সবচাইতে পরিচিত যে তত্ত্বটি সেটি হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্বের মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘন রূপে বা ঘন অবস্থায় ছিল যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। বর্তমানকালের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, যিনি কিছুদিন আগে মারা গেছেন, এই তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করেন। তো বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় 13.75 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ 1375 কোটি বছর পূর্বে। এবার আমরা জেনে নেই প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ সম্পর্কে। সৌরজগৎ, সূর্য ও একে ঘিরে আবর্তমান গ্রহ উপগ্রহ গ্রহাণুকে একত্রে সৌরজগৎ বলে। গ্রহ, যেসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ। সূর্য না লিখে নক্ষত্রের চারদিকে ঘুরে বললেও সেটা সঠিক। সূর্যকে ঘিরে আমাদের সৌরজগতে আবর্তমান গ্রহ হচ্ছে আটটি। কি কি সেগুলো? বুধ, তারপর হচ্ছে শুক্র। দেখো এখানে মজার তথ্য দিই তোমাদেরকে, পৃথিবী সৌরজগতে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ যদিও বুধ, কিন্তু সবচেয়ে উত্তপ্ত গ্রহ কিন্তু সূর্য। কারণ সূর্যের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি। তারপর হচ্ছে আমাদের প্রিয় পৃথিবী, এতে আমাদের মানুষের বসবাস উপযোগী বা প্রাণী বসবাস উপযোগী আবহাওয়া বিদ্যমান এবং এখানে একমাত্র জীবের জীবনের উৎপত্তি দেখা গেছে। সাথে আছে ছোট্ট একটি চাঁদ যা পৃথিবীর একমাত্র উপগ্রহ। তারপর হচ্ছে মঙ্গল, এটা বলা হয় লাল গ্রহ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে বৃহস্পতি, এটি সবচাইতে বড় বড় গ্রহ। তারপর হচ্ছে শনি, এতে বলয় দেখা যাচ্ছে, শনির মাথায় এতে বলয় দেখা যাচ্ছে। তার মজার তথ্য দিই, পৃথিবীতে ডায়মন্ড খুবই দামি একটি পদার্থ, হীরা জাতীয় পদার্থ। শনি গ্রহে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের বেশিরভাগ অংশই হচ্ছে ডায়মন্ড। সেখানে অত্যন্ত উচ্চ তাপে ও চাপে কার্বন থাকার কারণে সেখানে ডায়মন্ডের বৃষ্টি। তারপর হচ্ছে ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন, সর্বশেষ গ্রহটি হচ্ছে নেপচুন। এবং এই গ্রহটি খুবই ঠান্ডা, সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করা এটি সবচাইতে ঠান্ডা গ্রহ। গ্রহের আবর্তন, গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এটা হচ্ছে গ্রহের আবর্তন। এবং উপগ্রহগুলো গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে, এটা হচ্ছে উপগ্রহের আবর্তন। কোনো কোনো গ্রহের একাধিক উপগ্রহ। ওদের সহজ প্রশ্ন দিই আমি এখন, তোমরা আমার কার্সরটি দেখতে পাচ্ছ, এই যে দেখাইলাম এটা হচ্ছে সূর্য, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর আমাদের প্রিয় পৃথিবী, তারপর একটা গ্রহ প্রশ্নবোধক চিহ্ন, একটা গ্রহ প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। শূন্যস্থানে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন কোন গ্রহ হবে সেগুলো বলার চেষ্টা করবে। আমি অপেক্ষা করছি তোমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যেই কমেন্ট বক্সে উত্তরগুলো সিরিয়ালে লিখে জানাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে লিখে দেবে। এবার আমরা আরেকটা প্রশ্ন জানি একটু, তোমাদের সপ্তম শ্রেণীর বইতে গ্রহ ছিল 9টি, সর্বশেষ একটি গ্রহ ছিল, এই গ্রহটিকে বলা হতো নবম গ্রহ। বর্তমানে এটিকে বামন গ্রহ বলা হয় বা অপরিপক্ক গ্রহ বলা হয়। এর বেশ কয়েকটি উপগ্রহ আছে যার মধ্যে শ্যারন একটি অন্যতম উপগ্রহ। তোমাদেরকে বলতে হবে এই গ্রহটির নাম কি বা এই বামন গ্রহটির নাম কি। তোমরা খুব দ্রুত কমেন্ট বক্সে তোমাদের উত্তর জানাও। এবার আসি আমরা উপগ্রহ সম্পর্কে। যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদের বলা হয় উপগ্রহ। আমাদের পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই। পৃথিবীর একটি উপগ্রহ, মঙ্গলের 2টি উপগ্রহ, এ কারণে মঙ্গলকে বলা হয় 2 চাঁদের গ্রহ। বৃহস্পতির 67টি উপগ্রহ, শনির 62টি উপগ্রহ,
ইউরেনাসের 27টি উপগ্রহ এবং নেপচুনের 14টি উপগ্রহ আছে। তোমরা এই চারটি মুখস্থ রাখবে, খাতায় লিখে নিবে, তোমাদের পরীক্ষা আসতে পারে, বহু নির্বাচনে এখান থেকে প্রশ্ন প্রায়ই থাকে। এবার আমরা আসি কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জানার চেষ্টা করি। কৃত্রিম উপগ্রহ নাম শুনে বুঝতে পারছো যে উপগ্রহগুলো আমরা তৈরি করেছি, অর্থাৎ প্রাকৃতিকভাবে যেগুলো তৈরি হয়নি আমাদের দ্বারা সৃষ্টি হয়েছে সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। এবার আমরা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জেনে নেই, তোমাদের কিছু তথ্য দিই। পৃথিবীতে সেই 1957 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয়েছে আমাদের বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের বাইরে। সমস্যা হচ্ছে এর মধ্যে সামান্য কয়েকটা, অর্থাৎ 250-300 মতো উপগ্রহ এখনো কার্যকর আছে, অর্থাৎ যারা এখনো তথ্য পাঠাচ্ছে পৃথিবীতে, বাকিগুলো মহাজাগতিক জঞ্জাল হিসেবে মহাশূন্যে ভাসমান। এগুলো আজ হয়তো সমস্যা করতেছে না, কিন্তু আজ থেকে 100 বছর পরে বা 15 বছর পরে বা কিছুদিন পরে হয়তো এগুলো আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, যাকে আমরা সে বিষয়ে পর্যালোচনা করব। এখন আমরা জেনে নেই কিছু কিছু বিখ্যাত মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে, যেগুলো পাঠিয়েছিল রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে জানি আমরা স্পুটনিক 1। এটি 1957 সালের 4 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া প্রেরণ করে। স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ সঙ্গী। এর বিশেষত্ব হচ্ছে এটি প্রথম কৃত্রিম উপগ্রহ। একই বছর অর্থাৎ 1957 সালের 2 নভেম্বর সোভিয়েত ইউনিয়ন আরেকটি প্রেরণ করে, সেটি হচ্ছে স্পুটনিক 2, এক্সপ্লোরার 1। 1958 সালের 2 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এই কৃত্রিম উপগ্রহটি প্রেরণ করে। এক্সপ্লোরার শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধানকারী। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম স্যাটেলাইট। ভস্টক 1, এটি 12 এপ্রিল 1961 সালে প্রেরণ করা হয়। সোভিয়েত ইউনিয়ন এটি প্রেরণ করে। এর বিশেষত্ব হচ্ছে এটি প্রথম মানুষবাহী উপগ্রহ। এতে করে যান মহাকাশের ইউরি গ্যাগারিন। রাশিয়ান ভাষায় ভস্টক শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক। ভস্টক 6, 1963 সালের 16 জুন সোভিয়েত ইউনিয়ন এটি প্রেরণ করে। এটি প্রথম নারী মহাকাশচারীকে বহন করে, তার নাম ছিল ভ্যালেন্টিনা তেরেসকোভা। ইনটেলসেট 1, 6 এপ্রিল 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রেরণ করে। এটি বিশ্বের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট। ইনটেলসেট একটি আন্তর্জাতিক সংস্থা। ইন্টারন্যাশনাল শব্দটি থেকে ইন, টেলিকমিউনিকেশন থেকে টেল এবং স্যাটেলাইট থেকে সেট, এই তিনটি শব্দের সমন্বয়ে ইনটেলসেট নামকরণটি করা হয়। ল্যান্ডসেট 1, 24 জুলাই 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রেরণ করে। এটির বিশেষত্ব হচ্ছে এটি প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট, অর্থাৎ পৃথিবী থেকে এটিকে নিয়ন্ত্রণ করা যেত। ল্যান্ডসেট স্যাটেলাইট মূলত স্যাটেলাইট থেকে মূলত নামটি এসেছে। অ্যাপেল সয়োজ টেস্ট প্রজেক্ট, 1975 সালের 15 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রেরণ করে। আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনের জন্য এটি নির্মিত হয়েছিল। জিনিস লক্ষ্য করবে তোমরা, এখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের কথাই বলা আছে। মূলত ওই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অলিখিত প্রতিযোগিতা চলছিল, কার আগে কে পাঠাবে কৃত্রিম উপগ্রহ এবং কে কত বেশি পাঠাবে, কত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাঠাবে। ওই অলিখিত যুদ্ধে আসলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পৃথিবীর মানুষ হতে আমরাই উপকৃত হয়েছি। এবার আসে আমরা এই উপগ্রহগুলোর কাজ সম্পর্কে। যেটা করবো সেটা হচ্ছে যোগাযোগ উপগ্রহ। বাংলাদেশ তোমরা জানো কিছুদিন আগে বাংলাদেশ মহাশূন্যে একটি উপগ্রহ প্রেরণ করেছে, কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছে, যার নাম হচ্ছে বঙ্গবন্ধু 1। তো এই উপগ্রহটির কাজ হচ্ছে, এই উপগ্রহের সাহায্যে মূলত আমরা, এটি হচ্ছে এক ধরনের যোগাযোগ উপগ্রহ। এই উপগ্রহের সাহায্যে আমরা টেলিভিশন প্রোগ্রাম, টেলিভিশন সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিয়ে যেতে পারছি। এটি হচ্ছে এক ধরনের যোগাযোগ উপগ্রহ। এবার আসি আমরা আবহাওয়া উপগ্রহ।
আবহাওয়া উপগ্রহের কাজই হচ্ছে আবহাওয়ার কোনো প্রয়োজন হলে সেই সম্পর্কে পূর্বাভাস দেওয়া। তুমি জানো কিছুদিন আগে বাংলাদেশে এক ধরনের বিশাল ঘূর্ণিঝড় আঘাত করে, যেটা হচ্ছে আমফান। এই ঘূর্ণিঝড়ে কিন্তু বাংলাদেশ ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, অর্থাৎ প্রাণহানি হয়নি। তোমরা জানো পৃথিবীর সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের প্রাণ, তো সেই মানুষের প্রাণহানি তেমনটা হয়নি, শুধুমাত্র এই আবহাওয়া উপগ্রহগুলোর কার্যকারিতার কারণে। 1991 সালে বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, তখন প্রচুর মানুষ মারা যায়, কারণ তখন এই উপগ্রহগুলো ছিল না, আমরা আগে থেকে জানতে পারিনি। আমরা এখানে আগে থেকে জানার কারণেই প্রস্তুতি নিতে পারি, কারণ প্রস্তুতি নেওয়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আগের থেকে অনেক কম। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট ছবি দিতে পারে। মাটি, পানি, বায়ু দূষণ নির্ণয়ের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয়। তোমরা এই করোনার সময় প্রায়ই দেখবো যে ফেসবুকে বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেছে যে পৃথিবীর দূষণের মাত্রা হ্রাস পাচ্ছে আস্তে আস্তে, ছবি দিচ্ছে। এক পাশে দেখানো হচ্ছে যে করোনার আগে পৃথিবীর বায়ুমণ্ডল কেমন ছিল, করোনার সময়কালে পৃথিবীর বায়ুমণ্ডল কেমন, দেখানো হচ্ছে বায়ু দূষণ মাত্রা অনেক কমে গেছে। এই যে ঘটনাগুলো দেখতেছো তোমরা, এরা মূলত পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে দেখানো হয়েছে। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই উপগ্রহ ব্যবহার করা হয়, তাই এর নাম হচ্ছে গোয়েন্দা উপগ্রহ। নৌ পরিবহন উপগ্রহ, গাড়ি, সামুদ্রিক জাহাজ ও বিমান, এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌ পরিবহন উপগ্রহের সহায়তা নিয়ে থাকে। এবার আসি আমরা জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। এই উপগ্রহে রাখা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে। কিছুদিন আগে আমাদের অনেক পত্রপত্রিকাতে বা ফেসবুকে, ইন্টারনেটে একটি খবর ভাইরাল হয় যে পৃথিবী থেকে ধেয়ে আসছে একটি বিশাল আকার গ্রহাণু। এই গ্রহাণুটি পৃথিবীতে যদি ধাক্কা লাগে পৃথিবীর ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এই বিষয়টা তোমরা সবাই জানতে পেরেছো মূলত জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহের কারণে। যদিও সৌভাগ্যবশত গ্রহাণুটি আমাদের পৃথিবীকে পাশ কাটিয়ে চলে গিয়েছে, আমরা এই যাত্রা রক্ষা পেয়েছি, এবং সামনে আরও একটি গ্রহাণু আসতে পৃথিবী থেকে ধেয়ে আসতে পারে। এই তথ্যগুলো আমরা মূলত জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহের মাধ্যমে পেয়েছি। ভূস্থির উপগ্রহ, আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় এর নিজ অক্ষের চারদিকে একবার পাক খায়, সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে তাহলে একে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে, একে ভূস্থির উপগ্রহ বলে। আমাদের বইয়ে ভূস্থির উপগ্রহের নামটা দেওয়া আছে, সংজ্ঞাটা বলে দিলাম, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের গতি এবং উপগ্রহটির ঘূর্ণনের গতি যদি একই হয় তখন দেখা যায় এটা স্থির বলে মনে হয় পৃথিবী থেকে, তাই এটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। তোমরা আজকে আমাদের পাঠে এতটুকু আলোচনা করবো আমরা, তোমাদের অধ্যায়টি এতটুকুই আছে, খুবই ছোট একটি অধ্যায়। তোমরা জানো সবাই এই অধ্যায় থেকে বহু নির্বাচনের প্রশ্ন আসে, এছাড়াও কৃত্রিম উপগ্রহের ব্যবহারের গুরুত্বে প্রশ্নটি প্রায় পরীক্ষা আসে। তোমরা সবাই তোমাদের ডায়েরিটাই বের করো, স্কুলের ডায়েরি, অনেকদিন ধরে স্কুলের ডায়েরি ব্যবহার করা হয় না, স্কুলের ডায়েরি বের করে সেখানে বিষয় বিজ্ঞান লেখো, আজকের তারিখ দিয়ে আমাদের বাড়ির কাজগুলো লিখে নেবে। মহাকাশ, মহাবিশ্বের সংজ্ঞা, বিগ ব্যাং তত্ত্ব, সৌরজগতের গ্রহগুলোর নাম ও তাদের উপগ্রহের সংখ্যা লিখো, কৃত্রিম উপগ্রহের ইতিহাস। তোমরা এই কৃত্রিম উপগ্রহের ইতিহাস লেখার সময় একটা ছক করে দিবে, সেই ছকের মধ্যে বাম পাশে হচ্ছে শাল, তাহলে উপমানে উপগ্রহটির নাম, তারপর হচ্ছে ডান, তারপর হচ্ছে প্রেরণের শাল, তারপর হচ্ছে সেই কৃত্রিম উপগ্রহের বিশেষত্ব, অর্থাৎ এটার কী বিশেষত্ব আছে সেগুলো ছক করে লিখবে, তাহলে তোমাদের সহজ মনে সুবিধা হবে। এখান থেকে বহু নির্বাচনের প্রশ্ন আসবে, তোমরা সেটা ভালোভাবে লিখতে পারবে। কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব তোমরা বিস্তারিত পড়বে, এবং তোমরা আমাদের যে স্লাইড দেখতে পাচ্ছ ক্লাসের, ওই ক্লাসের ভিডিও থেকে তোমরা তথ্যগুলো সংগ্রহ করে নোট করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। তোমরা ঘরে থাকবে, নিরাপদ থাকবে, বাবা মায়ের জন্য, বাবা মায়ের কথা শুনবে, আমাদের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, নিরাপদ থাকবো। আল্লাহ হাফেজ।